বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আমরণ অনশনের বর্ষপূর্তি উদযাপন আজ দুপুরবেলা রবীন্দ্র ভবন প্রাঙ্গণে হয় চুক্তিবদ্ধ শিক্ষকদের নিয়ে এই বর্ষপূর্তি সভা। অনশনের এক বছর পূর্তিতে স্মরণ করল সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষকদের সংগঠন। আজ দুপুরে আগরতলার রবীন্দ্র ভবন প্রাঙ্গণে হয় এক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি এই প্রকল্পে নিযুক্ত শিক্ষকদের নিয়মিতকরণ শুধু সময়ের অপেক্ষা বলেন। রাজ্য সরকারের তরফ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ। কারণ কোন মতেই বুঝলেছেন তো কথাটা, নো ঝর্ণা সিস্টেম, কোন প্রয়োজন নেই। সরকার জনগণের, ওই যে আমাদের এনসিডা বলছে সরকার জনগণের দ্বারা, সরকার জনগণ কর্তৃক, সুতরাং ঝর্ণার কোনো প্রশ্ন নেই। ওয়ার্কিং ডেতে কোন কর্মসূচি সরকারি কর্মচারী করবে বা ওয়ার্কিং আওয়ার্সে, আমাদের সরকার এটাতে কিন্তু পক্ষপাতী না, পরিষ্কার। মন্ত্রী বলছেন না সেন্ট্রাল গভর্নমেন্ট কি করলো না করলো দরকার নেই, ঠিক আছে, এতদিন ধরে আছে, আমাদের একটা ভূমিকা থাকা উচিত। সাথে সাথে 31 মার্চ মানে বছর শেষ, 1 এপ্রিল থেকে আপনাদের চাকরি নাই। স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন বলেন শিক্ষকরা সমাজ গঠনের কারিগর, তাই স্বার্থ সম্বলিত দাবি বিশেষ করে নিয়মিতকরণ দোরগোড়ায়। কর্মচারীরা ছিলেন অনিয়মিত কর্মচারীদের, তাদের 1993 সালে একটা বিশাল সংখ্যক কর্মচারীকে চাকরি করাতে হয়েছিল, কারণ পলিটিক্যাল ভেন্ডেটা, পলিটিক্যাল রিভেঞ্জ মনোভাব নিয়ে একটা সরকার দীর্ঘদিন কাজ করছিল। আপনারা যারা নিয়োজিত হয়েছিলেন কিংবা 10,323 যারা নিয়োজিত হয়েছিলেন শিক্ষক রূপে, একটা পার্টিকুলার সরকারের আমলে হয়েছিলেন। সরকার যদি, রাজ্য সরকার, বর্তমান সরকার যদি ভাবত যে না 1993 সালের সাথে সময় ওই সমস্ত কর্মচারীদের যারা জোট পিরিয়ডে যাদেরকে আমরা নিয়োগ করেছিলাম তাদেরকে যেভাবে ছাঁটাই করা হয়েছিল তার প্রতিশোধ আমাদের নিতে হবে, বর্তমান সরকার কিন্তু পারত। আমরা সেই রাস্তায় আমরা যেতে চাই না। প্রতিহিংসা পরায়ণ রাজনীতি বর্তমান সরকার বিশ্বাস করে না। আমরা চাইছি দলমত নির্বিশেষে, যার যার ইন্ডিভিজুয়াল ব্যাপার, আমরা চাই সার্বিক মানুষের মঙ্গলার্থে কাজ করার জন্য। এবং আমরা জানি এডুকেশন সেক্টর এমন একটা সেক্টর, যতক্ষণ অব্দি একটা আনসার্টেনিটি আপনাদের সবসময় মনে ক্রিয়াকর্ম করবে, যতক্ষণ অব্দি জব স্যাটিসফ্যাকশন আপনারা পাবেন না, ততক্ষণ পর্যন্ত টু দ্য বেস্ট অফ ইয়ার এবিলিটি আপনারা ছাত্র ছাত্রীদের জন্য দিতে পারবেন না। এবং বিশ্বাস করুন শিক্ষামন্ত্রীর চেম্বারে এবং আমাদের ক্যাবিনেটে আপনাদের এবং 10,323 তাদেরকে কিভাবে আমরা বাঁচাতে পারি, রেগুলারাইজ করতে পারি, এই নিয়ে অলমোস্ট প্রত্যেকটি আমাদের ক্যাবিনেটে কিন্তু আলোচনা হচ্ছে। আমরা জানি আপনাদের একটা মোকদ্দমা করেছেন এবং এই মামলাটা একটা ভালো জায়গায় রয়েছে, যে উকিল আপনাদের সওয়াল করছেন তার থেকে আমরা উপলব্ধি করছি একটা ভালো একটা মেরিট একটা পজিশনে রয়েছে। আগামী দিন এই যে আলোচনাক্রমে হাইকোর্টের অবজারভেশন সবটা মিলেমিশে সরকারকে নিশ্চয়ই সহায়তা করবে। আপনাদের যে আশা, যে রেগুলারাইজেশন, যে ব্যাপারটা, এটা আগামী দিন নিশ্চয়ই সরকারকে সহায়তা করবে কিছু একটা পদক্ষেপ নেওয়ার জন্য। তাহলে আপনারা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই সরকারের উপর আস্থা রাখবেন, টু দ্য বেস্ট অফ দ্য এবিলিটি আপনারা ছাত্র ছাত্রীদের জন্য কাজ করুন,
শিক্ষা প্রদান করুন। বর্তমান সরকার আপনাদের পাশে রয়েছে, থাকবে এবং টু দ্য লাস্ট ব্রেথ আপনাদের হয়ে কাজ করে যাবে। টু দ্য বেস্ট অফ আওয়ার এবিলিটি উইল ট্রাই টু মিটিগেট ইউর প্রবলেমস অ্যান্ড রেন্ডার জাস্টিস টু ইউ। এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। কাজেই এ ব্যাপারে কোনো আপনারা দ্বিমত রাখবেন না, চিন্তা করার কোনো প্রয়োজনতা নেই। আগামী দিন নিশ্চয়ই যত সময় যাবে এবং কেন্দ্র সরকারের বলেছে যে কোয়ালিটি এডুকেশন যদি প্রদান করতে হয় ইররেগুলার মাস্টার দিদিমণিদের দিয়ে আপনি কোয়ালিটি এডুকেশন প্রদান করতে পারবেন না। কোয়ালিটি এডুকেশন প্রদান করতে গেলে রেগুলারাইজ করতে হবে। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা এগোচ্ছি, হয়তোবা কিছুটা সময় লাগতে পারে। আহামরি সময়ও নেব না, ঘোরাবো না, আপনাদের ওই দলদাসে পরিণত করব না, আপনাদের রং চালানোর চেষ্টা করব না, আর মিছিল মিটিং করতে হবে নয়তো হবে না এই জিনিস আমরা বিশ্বাস করি না। আমরা চাই, আমাদের মূল লক্ষ্য হচ্ছে আপনাদের কিছু করতে পারলে আপনাদের দ্বারা আমাদের ছাত্রছাত্রীরা উপকৃত হবেন, সেটা হচ্ছে এই সরকারের আমাদের মূল দৃষ্টিভঙ্গি। সেই দৃষ্টিভঙ্গি নিয়েই আমরা এগোতে চাইছি। আগামী দিনে নিশ্চয়ই ভালো খবর সরকারিভাবে আপনাদের তরফ আপনাদেরকে আমরা উপহার দিতে পারবো এই প্রত্যাশা রেখে স্পিরিট আমি বলে যাচ্ছি, ইউ ডিড নট ওয়ারি, আপনারা কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনারা দয়া করে টু দ্য বেস্ট অফ এবিলিটি ছাত্রছাত্রীদের গড়ে তোলার কাজটা সুন্দরভাবে আপনারা করবেন। রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা, সংগঠনের সভাপতি সজল দেব এবং সম্পাদক বাস্তব দেববর্মাও উপস্থিত ছিলেন। এদিকে একজন মন্ত্রিসভার সদস্য হিসেবে আমার সামান্যটুকু যে দায়িত্ব, সেই দায়িত্ব অতি অবশ্যই আমি পালন করার চেষ্টা করবো। সাবজেক্ট টু আপনারা যদি আপনাদের আমাদের উপরে এই ব্যাপারটা নিয়ে কিছু বিশ্বাস রাখেন। গত বছর পয়লা আগস্ট থেকে সর্বশিক্ষায় প্রকল্পে নিযুক্ত শিক্ষকরা রাজধানী আগরতলার আরএমএস চৌমুহনীতে নিয়মিতকরণের দাবিতে আমরণ অনশনে বসেন। মোট 45 জন অনশনকারী এক সপ্তাহ ধরে এই অনশন চালায়। আজ তাদেরকেও মন্ত্রীদ্বয়ের হাতে মানপত্র তুলে দিয়ে সম্মান জানানো হয়। সারা রাজ্যে এই প্রকল্পের শিক্ষক ও অশিক্ষকের সংখ্যা রয়েছে প্রায় 6,000। রাজ্যের বুনিয়াদি শিক্ষা ব্যবস্থায় এই শিক্ষকের অবদানও অনেক মনে করেন অভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খার্চি পুজোর 14 দিন পর শুরু হলো ঐতিহ্যবাহী কেয়ার পুজো। খার্চি পুজোর 24 দিন পর শনিবার অনুষ্ঠিত হয় কেয়ার পূজা। কেয়ার পূজা হচ্ছে সীমানার পূজা, জাতীয় উপজাতির কল্যাণের জন্য এই পূজার আয়োজন বলে জানান এক পুরোহিত। হইলো জাতীয় উপজাতি মিলনের পূজা, এটা শনিবার দিন রাত্রি, শুক্রবার দিন রাত্রি 10টার সময় কেল লাগে, তখন অধিবাস হয় এখানে সিংহাসনে। অধিবাসের পরে তারপরে সারারাত্রি কেল থাকে, আর আজকে 10টার সময় আবার কেল লাগবে। সকালে কেল ছেড়ে দিছে, 10টার সময় কেল লাগবে। এখন কেল পূজা আরম্ভ হইব, এই কেল পূজা চলবো 12টা পর্যন্ত চলবো কেল পূজা। এরপরে সন্ধ্যার সময় আবার হয় নাগরী পূজা, সেটা হইব ওই গেটের সামনে, ওইখানে নাগরী পূজাটা হইব। আপনারা তখন আবার তুললেন নাগরী পূজাটা ওই করেন দুর্দশা দেবতার পূজা। আর কের শব্দের হচ্ছিল সীমানা, সীমানার পূজা, পুরা সীমানা। এখানে যে পূজা করা হয় একেবারে সে 18 মুড়া, 12 মুড়া সব আমাদের ত্রিপুরার যে ইয়ে আছে সবগুলি মিলে এটা করা হয়। এবং 14 দেবতার পূজা, 14 দেবতা তো কী জানেন, হরমা হরিমা বাণী কুমার গণপা বিধি খাবদিক গঙ্গা শিখি কাম হিমদৃষ্ট চতুর্দশ, এই 14 দেবতা। মূলত সমগ্র ত্রিপুরাবাসীর কল্যাণের জন্য রাজন্য আমল থেকে চলে আসা কেয়ার পূজা সময়ের সাথে তার পরিধি সংকুচিত হয়েছে। তারপরও পরম্পরা বজায় রেখে ঐতিহ্যবাহী কেয়ার পূজা উপলক্ষে যাবতীয় ব্যবস্থা নেয় প্রশাসন। শুক্রবার রাত 10টা থেকে কেয়ার পূজার আরম্ভ হয়। অধিবাসের পর সারা রাত্রি কেয়ার থাকে বলে জানান রাজপুরোহিত কেশব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
কৃষি ও পরিবহন দপ্তরের মন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হলো কুর্তিবাজার শেডের। ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ অন্যান্যরা। কুর্তিবাজার শেডের উদ্বোধন অনুপস্থিত বাম বিধায়ক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও পরিবহন মন্ত্রী প্রণত সিংহ রায়, বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায় সহ কৃষি বিভাগের অধিকর্তারা। টবের মধ্যে গাছ লাগিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বক্তব্য রাখতে মন্ত্রী সহ অন্যান্যরা কৃষিকাজে ত্রিপুরাকে সমৃদ্ধ করার কথা বলেন। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেও অনুপস্থিত থাকেন বাম বিধায়ক ইসলাম উদ্দিন। মন্ত্রী সহ অতিথিরা পুরো বাজার শেড ঘুরে দেখেন। সাংবাদিকদের সাথে মিলিত হয়ে কৃষি ও পরিবহন মন্ত্রী জানান, কদমতলা থেকে শীঘ্রই বাস চালু হবে কলেজ ছাত্রদের জন্য। এখানকার মূল সমস্যাটা উনি জানেন, এখানে আসার সঙ্গে সঙ্গে আমাকে বলেছে যে এখানে বাসের ব্যবস্থা করতে হবে, কারণ এখানকার বিশেষ করে সবারই তার সঙ্গে ছাত্রছাত্রীরা চলাফেরা ভীষণ অসুবিধা। আমি টিঙ্কু ব্যাপারটা জানে আলোচনা করেছি, যেটা অতি অবশ্যই করা উচিত, আমি একটু সময় দিতে হবে, কারণ টিআরটিসির পরিষ্কার মানে ছবিটা আমি জনসম্মুখে তোলার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাতে এদের প্রতিদিন গুরুত্ব অনুধাবন করে আমার দপ্তর মনে করি অতিসত্তর ব্যবস্থা করে দেওয়া উচিত। কিন্তু একটু সমস্যা আছে, বাস দিতে গেলে আমাকে টিআরটি দিতে হবে, তা আরেকটা জায়গার থেকে তুলে নামায় দিতে হবে, সেটা তো হতে পারে না। তো আমরা খুব সমস্যা আমরা নিচ্ছি, যে এটার অন্য আমরা ব্যবস্থা করছি, আর মনে হয় এটা খুব সমস্যা করে ফেলতে পারবো, তাহলে প্রতি সমস্যা আপনাদের মাথায় বলতে পারবো। এক, এটা দিতে হবে, সময় একটু বেশি লাগবে আমরা করে দেবো, কিন্তু এর আগে যদি মনে করে কেউ, অনেকে তো চাইছে, আগে তো দেখতাম এটা বাসের পারমিটের জন্য দরজা দরজা করতে অনেক বেকাররা চাইলেও পাইপ পেত না, আমি আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, আমাদের টিঙ্কুবাবু আছেন, আমাদের বিশ্ববাবু আছেন, যদি কেউ কোনো ইন্টারেস্টেড থাকে ওনাদের কাছে বললেই আমাদের দপ্তর সেখানে পারমিট হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা ফায়ার সার্ভিস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত করা হয় এক রক্তদান শিবির। উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। বর্তমান রাজ্য সরকার চাইছে এই রাজ্যের মানুষ এই রাজ্যে যেন চিকিৎসা পরিষেবার সকল সুযোগ সুবিধা পায়, সেই লক্ষ্যে বর্তমান রাজ্য সরকার এগিয়ে যাচ্ছে। রাজ্যের মানুষ আগামী কয়েক মাসের মধ্যে তার সুফল পেতে শুরু করবে। শনিবার ত্রিপুরা ফায়ার সার্ভিস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত রক্তদান উৎসবে এমনটাই বললেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। রাজধানীর ফায়ার ব্রিগেড চৌমুহনীস্থিত ফায়ার সার্ভিস অফিসে এই রক্তদান উৎসবের আয়োজন করা হয়। এই রক্তদান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক আশিস সাহা, কর্মচারী নেতৃত্ব সমর রায় সহ অন্যান্যরা। এবং অতিরিক্ত টাকা খরচা করে চিকিৎসা পরিষেবা পান, আমরা চাইছি ত্রিপুরা রাজ্যের মানুষ এই রাজ্যে যেন সব ধরনের চিকিৎসা সুযোগ সুবিধা পেতে পারেন, গরিব লোক যাতে এই রাজ্যের মধ্যেই সমস্ত ধরনের চিকিৎসা পেতে পারেন, এই সরকার বর্তমান সরকার আমরা সেই লক্ষ্যে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি আগামী কয়েক মাসের মধ্যে কিছুটা হলো, সবটা না পারলো কিছুটা হলো, আমরা যে লক্ষ্য রেখে আমরা এগোচ্ছি তার সুফল রাজ্যের মানুষ আস্তে আস্তে পেতে শুরু করবে। এবং যতদিন যাবে এটা আমাদের সরকারের কাছে একটা চ্যালেঞ্জ, প্রত্যেকটি মানুষের কাছে আমাদের চ্যালেঞ্জ এটা যে স্বাস্থ্য পরিষেবা সকলের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি, সক্ষম হই, সেটা আমাদের কাছে বাস্তবের একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে গ্রহণ করে আমরা পরিষেবাকে মূল লক্ষ্য রেখেই আমরা এগিয়ে যাচ্ছি, সরকার দৃঢ়প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। এই দিনের রক্তদান উৎসবের স্বেচ্ছায় রক্তদানের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শিক্ষক অভিভাবক সম্মেলন এবং মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় রামকৃষ্ণ শিশু তীর্থ উচ্চ বিদ্যালয়ে। শিক্ষক অভিভাবক সম্মেলন ও কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠানটি হলো আজ মেলাঘরে। মেলাঘরে বনেদি বিদ্যালয় নামে পরিচিত রামকৃষ্ণ শিশু তীর্থ উচ্চ বিদ্যালয়ে হয় অনুষ্ঠানটি। আজ মেলাঘরে টাউন হলে হয় এই সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা বিশিষ্ট সমাজসেবী সবল ভৌমিক। তিনি বলেন, যেহেতু ছোট্ট রাজ্য, আমরা এই মানুষগুলো পাচ্ছে তাদেরকে আমরা খুব একটা ফিরে তাকাতে দেখি না, তাই যেখানে আজকে যে স্কুল থেকে পড়াশোনা শুরু হয়েছে, যেখানে আমার জন্ম, যেখানে আমার সমস্ত কিছু, তো সেই দিকে একটু ফিরে তাকাতে হবে, তাহলে তার সমাজের প্রতি তার যে একটা দায়বদ্ধতা, সেই ফিলিংসটাও ওর মধ্যে আসতে হবে, সেটা কিন্তু তৈরি করে দিতে হবে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী হিতকামা নন্দজী মহারাজ। তিনি বলেন, একটি স্বাভাবিক নিয়ম আছে,
আমাদের গুরু পরম্পরায় আমরা জেনেছি যে 5 বছর পর্যন্ত স্নেহ ভালোবাসা দিয়ে যতভাবে হোক বাচ্চাদের লালন পালন করতে হয়, তারপরে যে 10 বছর সে 10 বছর তাদের প্রয়োজনে নরম গরম সব রকম শাসনের মধ্যে দিয়ে তাকে নিতে হয়, কারণ ওটাই তার চরিত্র সংশোধনের শ্রেষ্ঠ সময়। বিদ্যালয়ের মোট 39 জন ছাত্রছাত্রীকে স্মারক দিয়ে বরণ করেন। আরও উপস্থিত ছিলেন মোহন ভোগের বিডিও রাজীব দেব সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এটিএম থেকে পাওয়া দাবিদারহীন টাকা বটতলা ফাঁড়ি থানার হাতে তুলে দিলেন এক সহৃদয়বান ব্যক্তি। এটিএম থেকে পাওয়া দাবিদারহীন টাকা থানার হাতে তুলে দিল সহৃদয়বান এক ব্যবসায়ী। শনিবার সকালে বটতলা ফাঁড়ি থানার হাতে তুলে দেয় তিনি। তার এই কাজকে সাধুবাদ জানিয়েছে পুলিশ কর্মীরা। ঘটনার বিবরণে জানা যায়, বটতলার কাপড় ব্যবসায়ী দীপক দেবনাথ শুক্রবার রাতে কাছারিপট্টি SBI এর ATM এ ঢোকেন টাকা তুলতে। টাকা তুলতে গিয়ে তার নজরে আসে ATM থেকে এর আগেই বেরিয়ে রয়েছে টাকা। সেই টাকা গুনে দেখেন 9000 রয়েছে। খোঁজ খবর করে কারোর সন্ধান না পেয়ে টাকাটি নিজের সঙ্গে নিয়ে যান তিনি। অবশেষে এদিন দাবিহীন এই টাকা তুলে দেন পুলিশের হাতে। দীপক দেবনাথ, কালকে আমি কাছারিপট্টি SBI ব্রাঞ্চে টাকা তুলতে গিয়ে দেখি এখানে 9000 টাকা বের হয়েছে। তখন আমি আপনার সাথে সাথে দুজনকে ডাক দিলাম, ওরা কেউ আসে নাই। তারপর এই টাকাটা আমি হাতে নিয়ে আমার পকেটে রেখে দিল, আজকে এটা থানাতে দিলাম। কোন ATM বেছে? কাছারিপট্টি SBI ব্রাঞ্চ, SBI। ব্যবসায়ীর এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পুলিশ জানিয়েছেন উপযুক্ত প্রমাণ দিয়ে এই টাকা সংগ্রহ করা যাবে ফাঁড়ি থেকে। টাকা হারানো গেছে, প্রথমে যদি এই সময়ের মধ্যে কেউ এন্ট্রি করে থানাতে জানায় যে আমার কিছু টাকা হারানো গেছে, বা যে কোনো নিকটবর্তী থানাতে বা যে কোনো থানাতে যার টাকা হারানো গেছে ও প্রথমে নিকটবর্তী থানাতে গিয়ে এন্ট্রি করবে যে আমার কিছু টাকা হারানো গেছে, তারপর ও প্রমাণপত্র দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে যাবে। এখন যে কোনো মানুষ এসে বললে আবার হবে না, যা হারানো গেছে ও কোনো না কোনো থানাতে এন্ট্রি করতে হবে প্রথম, এক দুদিন দেরি হলে অসুবিধা নেই, তারপর অবশিষ্ট প্রমাণ দিয়ে আমরা টাকা দিয়ে দেবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর মহকুমা আইন সেবা কমিটির উদ্যোগে একদিনের রিফ্রেশার ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয় কৈলাসহর বাল লাইব্রেরিতে। কৈলাসহর মহকুমা আইন সেবা কমিটির উদ্যোগে একদিনের রিফ্রেশার ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয় শনিবার কৈলাসহর বার লাইব্রেরিতে। সকাল 10:30 প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন অনুকটি জেলা আদালতের জেলা জজ পঙ্কজ কুমার দত্ত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৈলাসহর মহকুমা আইন সেবা কমিটির মেম্বার সেক্রেটারি রামাংশু শেখর ভট্টাচার্য। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CGM পিপি পাল। দিনভর এই ট্রেনিং প্রোগ্রাম চলে মহকুমা প্যানেল আইনজীবীদের নিয়ে। আজকে আমরা এখানে মহকুমা আইন সেবা কর্তৃপক্ষ কৈলাসহরের উদ্যোগে আমাদের যে প্যানেলের লয়ার্স যারা আছেন 10 জন তাদেরকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি ওদের রিফ্রেশার ট্রেনিং কোর্সের জন্য। তো আজকে আমাদের এখানে মেইন বক্তারা আছেন আমাদের জেলা ও দায়রা জজ, যিনি আমাদের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির চেয়ারম্যান সাহেব শ্রী পঙ্কজ কুমার দত্ত। উনি NDPS অ্যাক্ট, যেটা একটা স্পেশাল অ্যাক্ট, সেটার উপরে ওনার বক্তব্য রাখবেন। আমাদের আজকে যিনি দ্বিতীয় বক্তা আছেন তিনি হলেন আমাদের লার্নেড চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঊনকোটি জেলা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যে সরকারিভাবে একটি বেদ বিদ্যালয় স্থাপন সহ মোট 7 দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে বৈদিক ব্রাহ্মণ সমাজ। ত্রিপুরা রাজ্যে সরকারিভাবে একটি বেদ বিদ্যালয় স্থাপন সহ মোট 7টি আবেদন নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দ্বারস্থ হল বৈদিক ব্রাহ্মণ্য সমাজ। এদিন বৈদিক ব্রাহ্মণ্য সমাজের পক্ষে এক প্রতিনিধিদল মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে গিয়ে জনতার দরবারে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নিকট এই 7টি দাবি জানায়। পাশাপাশি প্রতিনিধিদলের পক্ষ থেকে 7টি আবেদন সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে। মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলের সদস্যরা তাদের দাবিগুলি সম্পর্কে জানান। মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট বৈদিক ব্রাহ্মণ সমাজে 7টা আবেদন আছে। আমরা দাবি বলি না, কারণ আমাদের ধর্মীয়ভাবে দাবির কোনো প্রশ্ন আমাদের, এটা হলো আবেদন। আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজ ভারতীয় সনাতন কৃষ্টি এবং সংস্কৃতির ঐতিহ্য রক্ষা করবার জন্য, পূজা পার্বণ যাগ যজ্ঞাদি শাস্ত্রীয়ভাবে করবার জন্য আমরা আত্মনিয়োজিত, আমরা সংগঠিত। আমাদের এই সংগঠনের 19টা শাখা কেন্দ্রও আছে সারা ত্রিপুরার। আমাদের এই এটার মূল উদ্দেশ্য আমাদের
হিন্দু কৃষ্টি সংস্কৃতি অনাদিকাল থেকে যা চলে আসছে তা বর্তমানে কিছু অল্প শিক্ষিত হাতের পরে হাতে পড়ে পূজা পার্বণ ইত্যাদি মন্ত্রের অর্থ না জেনেও করে ফেলে বিধান দিয়ে ফেলে যা শাস্ত্রসম্মত নয়। আমরা চাইছি শাস্ত্রসম্মত বিধান ত্রিপুরা রাজ্যে চালু করবার জন্য এবং বৈদিক ব্রাহ্মণ সমাজ আমরা একটা বিদ্যালয় স্থাপন করেছি, সেই বিদ্যালয়ে স্থান সংকুলন হয় সরকারিভাবে যদি আমাদের আনুকূল্য করেন, ত্রিপুরা রাজ্যে সরকারিভাবে যদি একটা বেদ বিদ্যালয় স্থাপন করেন তাহলে আরও ভালো হয়। সেই কথাগুলি বলবার জন্য আরও কিছু দাবির মধ্যে আছে আমাদের ছাত্র অনুশীলন কেন্দ্র প্রতিটি জায়গায় জায়গায় এই 19টা আমরা সংস্থা করেছি কেন্দ্র সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমায়, সেখানে আমাদের সাধ্যায় কেন্দ্র, সেখানে যাতে আমাদের শাস্ত্র আলোচনা এবং পঠন পাঠন শিক্ষার ব্যবস্থা আমরা চালু করতে পারি তার জন্য সরকারি সহায়তা, আর পূজা পার্বণ ইত্যাদির মাধ্যমে যাদের সংসার চলে না গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা নেই তাদের জন্য একটা সামাজিক ভাতা যদি কিছু দেওয়া যায়, সরকার যদি মনে করেন তাদেরকে সামাজিক ভাতা দেওয়া যায় তবেই দেবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অগ্রজের হাতে খুন অনুজ, ঘটনা বিশালগড় পঞ্চায়েতের রামপুর হাটি এলাকায়। অগ্রজের হাতে খুন অনুজ, মৃতের নাম গণেশ চৌধুরী, অভিযুক্ত বড় ভাইয়ের নাম প্রাণেশ চৌধুরী। ঘটনা শনিবার বেলা 9টা নাগাদ বিশালগড় থানার লেম্বুতলি পঞ্চায়েতের রামপুর হাটি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক মিহিরলাল দাস ও বিশালগড় এবং মধুপুর থানার পুলিশ। সূত্রের খবর, বকাটে যুবক প্রাণেশের অত্যাচারে মা বাবা হাফানি এলাকায় ভাড়া থাকেন। ছোট ভাই গণেশ থাকতো কাঞ্চনমালার মামার বাড়িতে। শুক্রবার রাতে গণেশকে বাড়িতে ফোন করে আনে প্রাণেশ। ছোট ভাই বাড়িতে এসে দেখে গণেশ এলাকার কিছু যুবকদের নিয়ে মদের আসরে মেতে রয়েছে। শনিবার সকালে দুই ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক হতে প্রাণেশ রড দিয়ে মাথায় আঘাত করে গণেশের, ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। পরবর্তী সময়ে প্রাণেশ বিশালগড় থানায় আত্মসমর্পণ করে। বাবার সাথে মার সাথে তার দুই ছেলের মিলন নাই, যার জন্য বাবা থাকে ভাড়া আপায় না। কালকে ছোট ছেলের সাথে বড় ছেলের পারিবারিক ঝগড়া চলছে, তারপরে যেটা শুনলাম বড় ছেলে আক্রমণ করে তারা মেরে দিয়েছে, এই ঘটনা। প্রাণেশ গণেশ চৌধুরী। আজকে সকালে লোকাল স্থানীয় লোকের মাধ্যমে আমাদের মধুপুর থানায় খবর আছে যে রামপুর হাটিতে একটা মার্ডার হয়েছে। মধুপুর পিএস থেকে যাওয়া হয়, লোক যায়, তারপরে থানার পুলিশ যে ওসি যায় বড়বাবু সেখানে তারা সবাই গিয়েছে। তারপর গিয়ে দেখা যায় যে অ্যাকচুয়ালি এটা মধুপুর আর বিশালগড় পিএসের বাউন্ডারি, এটা পড়ছে অ্যাকচুয়ালি বিশালগড় পিএসের আন্ডারে। তো বিশালগড় থেকে আবার যাওয়া হয়, আমি নিজেও গিয়েছিলাম। এখন ডেপুটিটাকে আমরা পোস্টমর্টমের জন্য নিয়ে এসেছি, তদন্ত চলছে। স্যার ঠিক কী কারণে ঘটনাটা এখন ঠিক বলা যাচ্ছে না, লোকমুখে শোনা যাচ্ছে পারিবারিক বিবাদ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাইজিং ডে অনুষ্ঠানকে সামনে রেখে কাঞ্চনপুর মহকুমার সুভাষনগরস্থিত টিএসআর ক্যাম্পে এক রক্ত শিবিরের আয়োজন করা হয়। কাঞ্চনপুর মহকুমার সুভাষনগরস্থিত টিএসআর ক্যাম্পে রাইজিং ডে অনুষ্ঠানকে সামনে রেখে 13 নং ব্যাটেলিয়নের টিএসআর বাহিনীর রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তাছাড়া আজকে এই রাইজিং ডে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি গৌরব চক্রবর্তী ও কাঞ্চনপুর মহকুমার এসডিএম সজল বিশ্বাস ও কাঞ্চনপুর এসডিপিও ডক্টর কিরণ কুমার। তাছাড়া উপস্থিত ছিলেন সুভাষনগরস্থিত টিএসআর 13 নং ব্যাটেলিয়নের কমান্ডার আইপিএস সঞ্জয় রায়। আজকের এই রক্তদান শিবিরে টিএসআর বাহিনীর মধ্য থেকে 135 জন আজকে এই রক্তদান শিবিরে রক্তদান করলেন। কাঞ্চনপুর মহকুমার কোথাও উগ্রবাদী সমস্যা নেই বা কোনো প্রকার মুভমেন্ট নেই, তারপরেও বর্তমানে আমাদের এই ব্যাটালিয়নের যে জওয়ানরা বিভিন্ন জায়গায় কাজ করছে, বিশেষ করে লয় মেনটেন করার জন্য নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের 9টি থানায়, তারপর আমাদের ডিস্ট্রিক্ট রিজার্ভ, তাছাড়াও আমাদের 22টি ক্যাম্প বিভিন্ন প্রত্যন্ত এলাকাতে, বিশেষ করে মিজোরামের বর্ডারে এবং বাংলাদেশের বর্ডারে, এবং যেখানে রিয়াং ক্যাম্পগুলি আছে, রিয়াং রিফিউজি ক্যাম্পগুলি আছে, সেখানেও আমাদের ক্যাম্পগুলি প্রতিদিন শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে। দ্বিধাদ্বন্দ্ব ছিল আমরা ত্রিপুরাতে শান্তিপূর্ণভাবে বাস করতে পারবো কিনা, ঠিক সেই মুহূর্তেই টিএসআর ব্যাটালিয়নের আবির্ভাব ঘটে এবং একে একে 12টি
টিএসআর ব্যাটালিয়ন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রয়াত কিশোর কুমারের 89তম জন্মদিন উপলক্ষে রাজধানীর রাজপথে শোভাযাত্রা বের করলো ভাইব্রেশন। কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রয়াত কিশোর কুমারের 89তম জন্মদিন উপলক্ষে রাজধানীর রাজপথে শোভাযাত্রা বের করল ভাইব্রেশন। 4 আগস্ট প্রয়াত সঙ্গীত শিল্পী কিশোর কুমারের জন্মদিন। এদিন ছিল প্রয়াত কিশোর কুমারের 89তম জন্মদিন। এদিনটিকে স্মরণ করে রাখার পাশাপাশি প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পীকে শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এদিন ভাইব্রেশনের উদ্যোগে এই শোভাযাত্রা সংগঠিত করা হয়। রাজধানীর রবীন্দ্র ভবনের সম্মুখ থেকে এই শোভাযাত্রা শুরু হয়। এই শোভাযাত্রায় রাজ্যের সঙ্গীত শিল্পীরা অংশগ্রহণ করে শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন রাজপথ পরিক্রমা। আজকে অ্যাকচুয়ালি কিশোর কুমার, মহান শিল্পী কিশোর কুমারের 89তম জন্মজয়ন্তী। ত্রিপুরাতে আগে এরকম প্রভাত ফেরির মাধ্যমে সবাইকে এরকম সব শিল্পীদেরকে এরকম নিয়ে প্রভাত ফেরি হতো, কিন্তু আমরা এই প্রথম প্রয়াস আমাদের ব্যবসানের পক্ষ থেকে যে কিশোর কুমার, মহান শিল্পী কিশোর কুমারেরকে নিয়ে একটু প্রভাত ফেরি আর আমাদের শ্রদ্ধাঞ্জলি জানানো প্রভাত ফেরির মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।